বিজেপি যোগদান মেলাকে কেন্দ্র করে সাত সকালে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের পলাশডিহা। বিজেপির মঞ্চে হাতাহাতিতে জড়িয়ে পড়ল দুই দল, ভাঙচুর চালানো হয়। এদিন সংঘর্ষে যেটি জখম হয়েছেন বেশ কয়েকজন। রাজ্যজুড়ে যোগদান কর্মসূচি করছে বিজেপি, দলে দলে মানুষ যোগ দিচ্ছে গেরুয়া শিবিরে। সোমবার আসানসোলের সাংগঠনিক জেলা তরফে যোগদান মেলার আয়োজন করা হয় দুর্গাপুরের পলাশডিহাতে। নির্দিষ্ট সময় সেখানে পৌঁছেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ি সহ অন্যান্যরা। যোগদান শুরু কিছুক্ষণ আগে আচমকাই মঞ্চে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কয়েকজন যুবক, উত্তপ্ত হয়ে ওঠে সভাস্থল, মঞ্চে ভাঙচুর চলে। জখম হন ছজন, দীর্ঘক্ষণ পরে আয়ত্তে আসে পরিস্থিতি। বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ির অভিযোগ, এই অশান্তির নৈপথ্যে তৃণমূল কংগ্রেস রয়েছে, পরিকল্পনা মাফিক ছাত্র দল এভাবে ঝামেলা তৈরির চেষ্টা করছে। আহত এক বিজেপি কর্মীর কথা, সেই সকল তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ দিতে এসেছে, তাদের মধ্যে থেকে কেউই হামলা চালিয়েছে। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। উল্লেখ্য, বাম আমলের অবৈধ কয়লা ব্যবসা বেতাজ বাদশা কয়লা মাফিয়া রাজু ঝা এদিন যোগদান বিজেপিতে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর হাত থেকে দলে পতাকা গ্রহণ করেন তিনি। তার সঙ্গে ওই সময় রাজু কোম্পানির সহযোগী উৎপল রায়, পার্থ চট্টোপাধ্যায় সহ 150 জন বেআইনি কয়লা পাচার অভিযুক্তরা যোগ দিলেন দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহা মাঠে বিজেপির যোগদান মেলায়। जो कोयला चोर लो, जो लोहा चोर लो, वो माटी हम लोग का 13 नंबर वार्ड में किया था, 14 नंबर वार्ड में किया था, 34 में किया था, लड़ा अब सब कौंसिलर लोग का घर में बम फेंका था, वो आज बीजेपी ज्वाइन कर रहा है, हम लोग का निशान लिया रहा है, कौन लड़ रहा है, जो कर रहा है वो पता है, और थोड़ा सा करवा रहा है वो भी पता है, लखनपुरी भी करवा रहा है, वो लोग पैसे लेकर बीजेपी ज्वाइन करवा रहा है, और हम लोग जो कार्यकर्ता लोग हैं उनसे खड़े हम लोग गाय के लिए, सब मीडिया में बोलता है कि अगर जो वार्ड से ज्वाइन नहीं करेगा उस वार्ड का प्रेसिडेंट पूछेगा तब ज्वाइन नहीं करेगा, हम 13 नंबर वार्ड का प्रेसिडेंट हमसे नहीं पूछा, अया डायरेक्ट आके ज्वाइन करवाएगा, कल को आया मेरे पास एक लड़का बोलता भाई जितना पैसा लगेगा देंगे, लड़का लेके चलो 200 लड़का लेके चलो, हम बोले हम नहीं देंगे। आलोचना है भाई, कारा बोलचे कहते बोलचे जानिना किए हैं बोलचे, আমরা একদম আলোচনা করে যা পার্টির সিদ্ধান্ত আছে, যা নিয়ম আছে, শৃঙ্খলা আছে, সেই মেঝি যারা জয়েন করবে তারা সেভাবে করা, কারা বললো কারা করে জানি না, আমি খবর নিয়ে গেছিলাম ছিলাম না, আমি দেখছি কি আছে না, এখানে কিছু বিষয় নেই, এরকম কোনো বিষয় নেই। যারা হয়তো জানি না তো না বুঝে করছে, সাধারণ কর্মীরা আছে না বুঝে তো বলছে, এরকম কিছু বিষয় নেই, যারা জয়েন করবে আলোচনা করি সব কিছু হবে, আমাদের দলে শৃঙ্খলা প্রাণ দল, কিন্তু চিন্তা কোনো কারণ নেই। ওখানে উঠে আছে যে কয়লা মাফিয়াদের জয়েন করতে দিচ্ছি না দেবো না, ভারতবর্ষের বড় কয়লা মাফিয়া রাজু ঝা সেখানে নাকি আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে, আমার লজ্জা লাগে ভারতীয় জনতা পার্টির প্রতি, কারণ এটা অটল বিহারী বাজপেয়ীজিকে দেখেছিলেন, আর এখন যা দেখছি তাতে মাফিয়াদের রাজত্ব এটা বাংলার মাটিতে প্রমাণ করলো এবং দুর্গাপুরের মাটিতে প্রমাণ করলো। এই রাজু ঝা যার কথা বলছেন তিনি কে ছিলেন? তিনি বৃহত্তম, ভারতবর্ষের বৃহত্তম কয়লা মাফিয়া, তিনি আজকে যোগদান করেছেন। এই দিকের মানুষ, দুর্গাপুরের মানুষ সবাই নামে চেনে, নামে জানে, যাকে খুশি জিজ্ঞেস করুন, জুতো সেলাইওয়ালা থেকে শুরু করে সোনার দোকানের মালিক পর্যন্ত রাজু ঝা কে ছিল তার উত্তরটা দিতে পারে। তৃণমূল কংগ্রেস আমাদের স্থান থাকবে না, আর কংগ্রেস সিপিএম তো এখন সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে, সেই সব ধরনের রোজগারমুখী মানুষ বিজেপির নব বিজেপিতে তারা নাম লিখেছে। দুর্গাপুর থেকে অনির্বাণ কর্মকারী, রিপোর্ট চ্যানেল 10। রাজ্যের মানুষের সরকারি সুবিধা